হে বিজ্ঞানী হে অধ্যাত্মবাদী মন্দিরনগরী বিষ্ণুপুরে তোমার শুভ আবির্ভাব কথা ভাবলে উদ্দীপ্ত হই আমরা বিষ্ণুপুরবাসী সবাই তুমি কত প্রচার বিমুখ শান্ত সমাহিত কিন্তু আজ আমাদের কল্যাণের জন্য তোমার জীবন ও কর্মকাণ্ডের যথাযথ প্রচার জরুরি প্রজন্মের পর প্রজন্ম যাতে তোমার ভাব ভাবধারাই খুঁজে পায় জীবনের যথার্থ মানে কি অসামান্য নিষ্ঠা কর্মকুশলতা শুধু তীক্ষ্ণ মেধাই নয় লক্ষ্যের পথে ক্লান্তিহীন প্রয়াস বুদ্ধি ও হৃদয়ের সার্থক সংযোগ আদর্শ আর বাস্তবের মেলবন্ধন তোমার পরম গুরু স্বামী বিবেকানন্দ মাতৃভূমির মঙ্গলের জন্য চেয়েছিলেন বিজ্ঞান আর বেদান্তের যুগলবন্দি তার সেই মহতি ইচ্ছার সেরা উপকার তুমি স্বামী সদানন্দ ও ভগিনী নিবেদিতার দিব্য প্রেরণায় লক্ষ্যের পথে হেঁটেছ অবিচল পেয়েছ শ্রী শ্রী মায়ের অপার স্নেহ তার শেষ ছবি তোমারই হাতে তোলা তোমাদের বিষ্ণুপুরের বাড়িতে তখনও তুমি জগদীশচন্দ্রের বিজ্ঞানাগারে গবেষণারত এক বিজ্ঞান তাপস আট নম্বর বোসপাড়া লেনে তোমার কিচেন ল্যাবরেটারি আলমোড়ার কুন্দন হাউসে তোমার ল্যাবরেটারি বিবেকানন্দের নামে নামাঙ্কিত কৃষিবিজ্ঞানে তোমার গবেষণার সুফল লাভ করেছে সমগ্র দেশ সারা বিশ্ব মানুষ বশিষ্যরের সূচিসুপ্র মানবতার জন্য আমরা ততটা উন্মুখ হইনি ভুলতে বসেছি তোমাকে হয়তো মায়ের ইচ্ছা তা নয় একদিন না একদিন তোমার শান্ত সমাহিত সেবা পরায়ণ বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের বর্ণময় ছবি উদ্ভাসিত হবে আমাদের চেতনায় পরম শ্রদ্ধেয় বশিষ্যর সেন তোমাকে প্রণাম প্রণাম তোমার ধর্মপত্নী গাটরুডকে তার মধ্যে জ্ঞান কর্ম প্রেমের সমাহার পরিশেষে বশিষ্য সেনের পরম আরাধা শ্রী শ্রী মাকে প্রণাম ও লজ্জা পটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়িকে দায়ীকে না সদারক্ষ কৃপাময়ী নমস্তুতে জীবনের অন্তিম মুহূর্তে বশিশ্বর বলেছিলেন মা আমি আসছি কলমে ও কণ্ঠে সম্পূর্ণ মুখার্জি